মিথ্যা 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 ভার্সিটিতে উঠলেই কোনো প্যাড়া নাই, শুধু চিল আর চিল, কথাটা সম্পূর্ণ মিথ্যা। ভার্সিটিতে উঠে সকাল বিকাল সারাদিন ঘুমাবে, কোনো পড়াশোনা নেই, তাই তো? সেটা নয়, এই যে এইভাবে বাসে উঠে সকাল 8টার ক্লাস ধরতে যেতে হবে। স্কুল কলেজে তো ক্লাস হতো 45 মিনিট, আর ভার্সিটিতে ক্লাস হয় মিনিমাম 1.5 ঘন্টা, কোনো কোনো ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টাও হয়। ভার্সিটিতে উঠলে গার্লফ্রেন্ডের অভাব হবে না, রাস্তাতে হেঁটে বেড়ানোর সময় পাশে গার্লফ্রেন্ড থাকবে, তাই না? এসব ভুং ভাং ভুংসুং কথা বিশ্বাস করার দরকার নেই, এসব পুরো বানোয়াট এবং মিথ্যা। বাই চান্স যদি কোনো মেয়েকে আপনার ভালোও লাগে আর তাদের দিকে যদি আপনি তাকান, দেখুন একটা ভার্সিটি পড়ুয়া ছাত্রের কি অবস্থা, এই ভাই এভাবে শুয়ে থেকে লাভ আছে? চলেন ক্লাসে চলেন। ভাই আমার জীবনে কোনো লাভ লস না, আমার লাইফটাই লস। হঠাৎ ধরুন আপনি ডিপার্টমেন্টের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখবেন এমন অহরহ কিছু বোর্ড দেখা যায় যেখানে রেজাল্টগুলো টাঙানো থাকে, এবং সেই রেজাল্টগুলো অবশ্যই আপনার মন মতো হবে না এবং আপনি সবসময় এখানে থাকবেন। ভার্সিটিতে উঠতে বসতে আসতে যেতে মাসে 15 বার ব্যাংকে আসতে হয়, এবং ওই যে লম্বা এমন লাইনে দাঁড়াতে হয়, সেমিস্টার ফি, ডিপার্টমেন্ট ফি, হল ফি, হাবি জাবি অনেক ফি দিতেই এখানে এসেই প্যারার সম্মুখীন হতে হয়। ভার্সিটিতে আসার সময় নিয়ে আসি 500 টাকা, যাওয়ার সময় হয়ে যায় 5 টাকা। ভার্সিটিতে উঠলে টিউশনের কোনো অভাব হবে না, এটাও একটা ভুল ধারণা। এই যে এমন কিছু পোস্টারের সামনে দাঁড়িয়ে ঠিকই টিউশনই খুঁজে নিতে হবে। ভার্সিটিতে অনেক পড়াশোনা আছে, শুধু বসে বসে ঘুমালেই হয় না। এখানে পড়াশোনা করে অনেকে অনেক বড়ও হয়, অনেকে সময়ের সাথে হারিয়েও যায়, তাই নিজেকে চুজ করতে হবে, আমি নিজে কি চাই, নিজেকে হতে পারছি, নিজে কি হওয়ার জন্য এসেছিলাম আর কি হব। ধন্যবাদ।